হ্যালো বন্ধুরা, এটি আমার 12 নম্বর ক্লাস, অর্থাৎ ডিজাইন মেনুর লাস্ট ভিডিও। এই ভিডিওটি আমি দেখেছি কিভাবে আপনারা একটি ওয়াটার মার্কে ডকুমেন্ট করবেন এবং কিভাবে পেজ কালার করবেন এবং কিভাবে পেজে বর্ডার দেবেন। তো যারা আগের ভিডিওগুলি দেখেননি, আমি লিঙ্ক ডিসক্রিপশনে রেখেছি এবং ওয়ার্ডের একটি প্লে লিস্ট করে দিয়েছি। আপনারা ওই প্লে লিস্টটি সম্পূর্ণভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা পুরো এমএস ওয়ার্ড দিয়ে শিখে যেতে পারবেন। যদিও কিছু সমস্যা হয় আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়াটারমার্ক দেখানোর জন্য আমি কিছু প্যারাগ্রাফ নিয়ে আসছি। তো মনে করুন, আপনারা অনেক জায়গায় দেখেছেন যে কিছু কিছু ডকুমেন্টসে হালকা করে লেখা থাকে। মনে করুন যেমন এলআইসির কাগজে দেখবেন এলআইসি করে হালকা করে লোগোটা বা লেখাটি থাকে, বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখবেন স্টেট ব্যাঙ্কের সমস্ত লোগোটি বা স্টেট ব্যাঙ্ক লেখাটি আপনার হালকা করে পেজের পেছনে রয়ে যায়, সেটি হচ্ছে ওয়াটারমার্ক। তো সেটি কীভাবে হবে, মনে করুন এটি একটি স্টেট ব্যাঙ্কের ডকুমেন্ট। তো আমি স্টেট ব্যাঙ্কের কীভাবে ওয়াটারমার্ক করবো দেখুন। তো তার জন্য আমি ওয়াটারমার্কে গেলাম, এখান থেকে আমি কাস্টম ওয়াটারমার্কে গেলাম। তো এখানেতে নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ক, তিনটি অপশান আছে। তো আমি যদি বলি স্টেট ব্যাঙ্কের লোগোটি দেবো, তাহলে আমাকে পিকচার ওয়াটারমার্কে যেতে হবে। যদি বলি টেক্সট ওয়াটারমার্ক দেবো, তাহলে আমাকে লেখাতে আসতে হবে। টেক্সট মানে হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই লিখলাম। তো আমি সবার প্রথমে টেক্সটটা দেখাচ্ছি, টেক্সটে ক্লিক করলাম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। টেক্সটকে আমি কী দিতে চাই, এখানে এসবিআই দিতে চাই, এসবিআই দিলাম, দেন অ্যাপ্লাই করলাম। দেখুন এখানে একটি এসবিআই ওয়াটারমার্ক চলে এসেছে। নেক্সট অপশানগুলি কি ফন্ট, ফন্ট মানে আপনি এই এসবিআই লেখার স্টাইলটি চেঞ্জ করতে পারবেন। তো আমি ফন্টে গেলাম, এখান থেকে আমি একটি অন্য অপশান নিলাম, অন্য স্টাইল অ্যাপ্লাই করলাম, দেখুন স্টাইলটি চেঞ্জ হচ্ছে। আরও একটি করে দেখাচ্ছি, আবার স্টাইলটি চেঞ্জ হচ্ছে। তো বুঝতে পারলেন ফন্ট। নেক্সট আছে সাইজ, সাইজ অটো রাখা মানে আমার পেজটিতে ফিট অটোমেটিকলি এসবিআই লেখাটি ফিট হয়ে যাবে, অটোমেটিকলি পেজটি সম্পূর্ণভাবে ফিটে চলে আসবে। যদি আমি সাইজ সেট করে দিই, মনে করুন 144 সাইজ করলাম অ্যাপ্লাই, দেখুন ছোটো হয়ে গেলো, 144 সাইজে চলে এলো। আমি যদি বলি আরও সাইজ কমাবো, তার জন্য আমি আবার সাইজে গেলাম, আমি হয়তো 105 করলাম, অ্যাপ্লাই করলাম, ছোটো হয়ে গেল। তাহলে এখানেতে কী বুঝলাম, যদি সাইজে আমার অটো থাকে, তাহলে আমার পুরো পেজটি অটোমেটিকলি ফিট হয়ে যাবে, অর্থাৎ লেখাটি অটোমেটিকলি ফিটে থাকবে। নেক্সট অপশান কালার, দেখুন আমার এখানে ওয়াটারমার্কটি হালকা হালকা কালো, অর্থাৎ পাউসে কালারে হয়েছে। তো ওয়াটারমার্ক সম্ভবত এরকম কালারে হয়ে থাকে। আপনি যদি চান ওয়াটারমার্কটি কালারে করবেন, তো এখান থেকে আপনি কালার করতে পারেন। আমি লাল করলাম, অ্যাপ্লাই করলাম, দেখুন লাল হয়ে গেছে। তো আমার যদি মনে হয় লালটা হালকা হচ্ছে, আমি ঘোর করবো, তাহলে আপনাকে এই অপশানটিতে ক্লিক করে চেকবক্সটি তুলে দিতে হবে। এবার এখানে আমি যদি কোনো ডকুমেন্টস আছি, দেখুন এটি একবার ক্লোজ করলাম, আমি এটি কপি করে পেস্ট করছি, মানে সমস্ত লেখাগুলি আমার ওই ওয়াটারমার্কের উপরে উপরে চলে যাবে। তো আবার আমি ওয়াটারমার্কে গেলাম, কাস্টমে গেলাম। নেক্সট অপশান কী আছে, লেআউট, অর্থাৎ এটা হরিজেন্টালি যদি করে দিই আমি, এই লেখাটি আমার যেটা হেলানো আছে সেটা আমার সোজা হয়ে যাবে অ্যাপ্লাই করলাম। আবার হেলানোর জন্য আপনাকে ডায়াগোনালে ক্লিক করতে হবে। নেক্সট অপশান আছে পিকচার, তাহলে মনে করুন আমি স্টেট ব্যাঙ্ক লেখাটি দেবো না, তো এসবিআই লেখাটি দেবো না, আমি এসবিআই ব্যাঙ্কের লোগোটি বসাতে যাই। তার জন্য আমি কীভাবে করবো, টেক্সট ওয়াটারমার্ককে বদলে পিকচার ওয়াটারমার্ককে ক্লিক করলাম। মনে রাখবেন একসঙ্গে ছবি অথবা টেক্সট দেওয়া যাবে না। সবার প্রথম মনে রাখতে হবে আপনার স্টেট ব্যাঙ্কের লোগোটি যেমন কম্পিউটার সেভ থাকে, যদি না সেভ থাকে আপনি অনলাইন থেকে নামিয়ে নেবেন। তো আমি গুগল থেকে স্টেট ব্যাঙ্কের লোগোটি আমি নামিয়ে নিচ্ছি, এসবিআই, এইখান থেকে আমি চলে যাচ্ছি ইমেজ, দেন আমি একটি লোগো বলে সার্চ করি, লোগো আমি এখান থেকে সাপোজ এই লোগোটা নামিয়ে নিচ্ছি, রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ করলাম, দেন আমি এসবিআই নামে ডেস্কটপে সেভ করছি, সেভ করলাম, দেন আমি এখানে গেলাম সিলেক্ট পিকচার। তাহলে আমি ছবিটি কোথায় সেভ করেছি, আমি করেছি ডেস্কটপে, বা আপনি ডাইরেক্ট এখান থেকে অনলাইনে যেতে পারেন। তো আমি অনলাইনে যাচ্ছি না, আমি আগে সেভ করে নিয়েছি তো কম্পিউটারে, তার জন্য আমি ফর্ম ফাইল ব্রাউজ করছি, এখান থেকে আমি সেভ করেছি ডেস্কটপে, ডেস্কটপ থেকে আমি ছবিটি সেভ করেছি এসবিআই নামে, এসবিআই নামে ছবিটি ইনসার্ট করলাম, দেন আমি এখানে অ্যাপ্লাই করলাম। দেখতে পেয়েছেন বন্ধুরা, আমার এখানে ওয়াটারমার্কটি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এবার এটাকে যদি বলি আমার ছোট হবে বড় হবে, তার জন্য আমাকে যে স্কেল আছে স্কেল অটো আছে, অটো মানে কি বুঝতে পেরেছেন ফিট, আমি যদি 500% করে একটু বড় হয়ে যাবে, বড় হয়ে গেল দেখতে পাচ্ছেন, আমি একটু নিচের দিকে দেখাচ্ছি, দেখতে পেয়েছেন বড় হয়ে যাচ্ছে ওয়াটার মার্কটি। যদি বলে আমি এটিকে কমাবো ছোটো করবো, আপনি 100% 150% করতে পারেন, আর যদি দেখতে পেয়েছেন ওয়াটার মার্কটি ছোটো হয়ে গেছে, যদি বলেন আমি অটোমেটিক্যালি ফিট হবে তার জন্য আপনাকে স্কেল থেকে অটো করে রাখতে হবে, দেন অ্যাপ্লাই। নেক্সট অপশান যদি বলি আমার ওয়াটার মার্কটি আবছাভাবে আসছে, আমি যদি বলি এটা আরও ভালোভাবে দেখাক, তার জন্য আমাকে ওয়াশ আউট এই লেখার অপশানটি চেকবক্সটি তুলে দেবো, অ্যাপ্লাই। নেক্সট নো ওয়াটার মার্ক, অর্থাৎ আমার যদি কোনো ওয়াটার মার্ক না প্রয়োজন হয় এখান থেকে আমি নো ওয়াটার মার্ক করতে পারি। এছাড়াও কোথা থেকে তুলতে পারি, আমি সিটারেল জেড মেরে ব্যাক করলাম, এছাড়াও আমি ওয়াটার মার্ক থেকে এখান থেকে রিমুভ ওয়াটার মার্কে ক্লিক করে ওয়াটার মার্কটি কাটাতে পারি। নেক্সট অপশান রিমুভ কাস্টম হলো, এগুলো আপনার আর প্রয়োজন হবে না তেমন, তো আমি চলে আসছি নেক্সট অপশানে পেজ কালার। তো আমি একটু ওয়াটার মার্ক রাখছি, এই ওয়াটার মার্কটি রাখলাম, নেক্সট অপশান পেজ কালারে চলে গেলাম, আমার পেজটি এখন সাদা কালারের আছে। আমি যদি বলি পেজটা কোনো কালার থাকবে, তখন আমি এখান থেকে করতে পারি লাল নীল কালো। দেখতে পেয়েছেন আমি কেন ওয়াটার মার্কটা আনলাম, কারণ ওয়াটার মার্ক থাকলে কিন্তু ওই কালারটি কিন্তু করা যাবে না, কারণ আপনার ওয়াটার মার্ক এতটি এরিয়া ঘিরে রেখেছে, তো তার জন্য আমি ওয়াটার মার্কটাকে রিমুভ করে দিলাম। দেখতে পেয়েছেন আমার পেজ কালারটি চলে এসেছে, আমি পাল্টাতে চাইলে এখান থেকে আমি পাল্টাতে পারি পেজ কালারটি। দেন আমার যদি মনে হয় পেজটাতে আমার ইমেজ থাকবে, তার জন্য আমাকে পেজ কালারে যেতে হবে, এখান থেকে ফিল এফেক্ট, এখান থেকে আমাকে চলে যেতে হবে পিকচার। পিকচারে যাওয়ার পর আমাকে যেতে হবে সিলেক্ট পিকচার, এখান থেকে আমার কম্পিউটারে যে পিকচারটি সেটা আছে সেটা আমি লাগাতে চাই। সাপোজ মনে করুন আমি ওই এসবিআই লোগোটি লাগাবো, তো তখন আমি কিন্তু লাগিয়েছিলাম ওয়াটার মার্কে, এখন কিন্তু আমি লাগাচ্ছি ইমেজে। ইনসার্ট করলাম, ওকে করলাম, দেখতে পেয়েছেন আমার স্টেট ব্যাংকের লোগোগুলি ইনসার্ট হয়ে গেছে। অনেকগুলি হয়েছে কারণ আমার ছবির কোয়ালিটি অর্থাৎ ইমেজের সাইজটি কম, তার জন্য আমার অনেকগুলি ছবি ইনসার্ট হয়ে গেছে। এইখানে পিকচার ফিল করলে আপনার যতক্ষণ না পাটাতে পিকচারেতে ভর্তি হবে ততক্ষণ ওই পিকচার অটোমেটিক্যালি হতেই থাকবে। দেখতে পেয়েছেন যেমন এখানে পুরো স্টেট ব্যাঙ্ক লেখাটি দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কারণ আমার এখানে পেজটি ভর্তি হয়ে গিয়েছে। যদি আমি এখান থেকে পেজটি বাড়াই দেখতে পাবেন আবার আমার ইমেজগুলি বেড়ে যাবে, আমি হয়তো সাইডে বড় করলাম, দেখুন আরও আমার ইমেজ বেড়ে যাচ্ছে, এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি আবার পেজটি ছোটো করে নিচ্ছি। দেন নেক্সট অপশান আছে এখান থেকে পেজ ফিল এফেক্টে আরও আমার বিভিন্ন অপশান আছে। প্যাটার্ন, প্যাটার্ন মানে হচ্ছে আমার পেজটি একটু জাল জাল আকারের হবে, মানে এখান থেকে আমি সাদা কালো এরকম ডিজাইনটা নিলে ওকে করলাম, দেখুন এরকম আমার পেজটি হয়ে যাচ্ছে। যদি বলি আমি কালো চাই না অন্য কিছু কালারে করবো, তার জন্য আবার পেজ কালারে যেতে হবে ফিল এফেক্ট, এইখান থেকে আমি ফরেন কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটি আলাদা আলাদা সিলেক্ট করবো। আমি এখান থেকে লাল এবং হলুদ নিলাম, দেন আমি এই ডিজাইনটা হয়তো ভালো লাগলো, ক্লিক করলাম ওকে। নেক্সট অপশান পেজ কালার ফিল এফেক্ট, টেক্সচার, টেক্সচার মানে কম্পিউটার সেট থাকা কিছু ইমেজ, এখান থেকে আমি হয়তো সাপোজ এই অপশানটা আমি এইটা আমার পছন্দ এটা লাগাতে চাই, ক্লিক করলাম ওকে করলাম। আর নেক্সট অপশানে চলে যাচ্ছি ফিল এফেক্ট গার্ডিয়ান, গার্ডিয়ান অর্থাৎ কালার মিক্সিং, যারা আমার আগের ভিডিওগুলি দেখেছেন বুঝতে পারবেন গার্ডিয়ান কী জিনিস। তো গার্ডিয়ানটা এখানে তিনটি অপশান আছে, ওয়ান কালার মানে আমি একটি কালার লাগাতে পারবো, এখান থেকে হয়তো সাপোজ লাল লাগালাম, লালটাই পরে আমি কতটা ঘোর করব, ঘোর না একটু হালকা আর একটু হালকা এখান থেকে আমি করতে পারি, ক্লিক করে ওকে করতে হবে, দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। নেক্সট অপশানগুলি আবার দেখা যাক, টু কালার, টু কালার মানে আমি দুটি কালার মেশাতে পারি, একটা লাল আছে একটা হয়তো হলুদ নিলাম, দেন এরকম করে মিক্সিং করে আমি এই অপশানটা, বা আমার আগে যদি বলি হলুদ থাকবে তাহলে আমার আগে হলুদ নিচে লাল এইটা নিলাম, ওকে করলাম, দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। নেক্সট কী আছে দেখা যাক, প্রিসেট, প্রিসেট মানে কম্পিউটারের সেভ আছে এরকম কিছু গার্ডিয়ান, এক একটি রকমের গার্ডিয়ান, এক একটি অপশান এক একটি রকমের গার্ডিয়ান, তো আমার এটি ভালো লাগলো এটি ক্লিক করলাম ওকে করলাম। এইখানেও আরও একটা আপনি জিনিস করতে পারেন, প্রিসেটে যাওয়ার পর এইখানে দেখবেন ভার্টিক্যালি ফর্ম সেন্টার ফর্ম কর্নার এরকম কিছু আরও বিভিন্ন স্টাইল পাবেন, ডাউন আপ, তো এখান থেকে আমার যদি বলি স্টাইলটি চেঞ্জ করতে চাই, এখানে আপনি কোনো অপশানটি ক্লিক করে চেঞ্জ করে এবং পছন্দ মতো অপশানটি চুজ করে অ্যাপ্লাই করতে পারেন, দেখেন আমার লুকটি পুরোপুরি পাল্টে যাচ্ছে। নেক্সট এইখানে আর তেমন কিছু নেই, তো একবার আমি দেখাচ্ছি কীভাবে আমি পেজ কালারটা বন্ধ করব, অর্থাৎ আমার পেজ কালার বা কোনো ইমেজের প্রয়োজন নেই পেজে, পেজটি আগের অবস্থায় সাদা করতে যায়, তার জন্য পেজ কালারে যে আমাকে নো কালার অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশান পেজ বর্ডার, পেজ বর্ডার আপনারা যখন প্রজেক্ট
করবেন বা কোনো কিছু ডকুমেন্টস সাজাবেন, আপনার একটি পেজটার চারধারে বর্ডার দেওয়ার প্রয়োজন হবে। সেটি কীভাবে করবেন? তার জন্য পেজ বর্ডার, এখানে দেখুন নান আছে, বক্স আছে, শ্যাডো, থ্রি ডি, কাস্টম, এছাড়াও আপনার আর্থ আছে, আর্থ বর্ডার অর্থাৎ ছবির বর্ডার পাবেন। তো আমি একে একে দেখাচ্ছি। আপনার পেজটিতে যেরকম বর্ডারটি হবে সেটি আপনি এখানে প্রিভিউ দেখতে পাবেন। তো বক্সে কেমন আসছে দেখুন, শ্যাডোতে প্রায় সব একই, শ্যাডোটা একটু কেমন এই দুধারটা একটু খুব থিক বর্ডার আসছে। তো আমি বক্স করলাম, দেখুন এরকম আসবে বলছে, ওকে করলাম, দেখা যাক এরকম আসে কি না। দেখুন আমার এরকম বর্ডারটি আসেছে। তো বুঝতে পারছেন প্রিভিউটা যেমন আসবে সেরকম বর্ডারটি আসবে। তো নেক্সট শ্যাডো থ্রিডি সব বুঝতে পারলেন, যেমন হলো এই বর্ডারটিও ডিজাইন করবো। কী করে করবো? বক্সে গেলাম, এখানে দেখুন স্টাইল অপশান আছে, এখানে বিভিন্ন আপনি ডিজাইন আছে। আমি সাপোজ এই ডিজাইনটা করতে চাই, ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন প্রিভিউতে দেখাচ্ছে, যদি আমি ওকে করি ওই ডিজাইনের পেজ বর্ডারটি চলে আসবে। নেক্সট অপশান, নেক্সট অপশান দেখুন কালার আছে। আমার মনে হলো পেজ বর্ডারের পেজ বর্ডারটি আমি কালারে করব, তার জন্য এখান থেকে আমি কালার নিয়ে নিতে পারি, হয়তো লাল নিলাম, দেখতাম প্রিভিউতে লাল আসছে, ওকে করলে আমার পেজ বর্ডারটি ওই কালারটি নিয়ে নেবে। নেক্সট অপশান উইথ, মনে করুন যে ডিজাইনটা নিয়েছি সেটিকে আমি আরও মোটা করতে চাই বা আরও কি সাইজটা কমাতে চাই, আমি যদি বলি কমাবো তার জন্য কম দিলাম, আবার ওকে। নেক্সট দেখা যাক, নেক্সট হচ্ছে আর্থ বর্ডার, অর্থাৎ এইখানে থেকে যদি আমি আর্থ বর্ডার দিই এই বর্ডারগুলো কিন্তু উঠে যাবে, মনে রাখবেন। বক্স, শ্যাডো, থ্রি ডি, কাস্টম বর্ডার দিলে আপনার কিন্তু আর্থ হবে না, অর্থাৎ বক্স, শ্যাডো, থ্রি ডি দিলে আর্থ হবে না, আর্থ বর্ডার দিলে কিন্তু এগুলি হবে না, যে কোনো একটি করতে হবে। তো আমি আর্থে গেলাম, এখান থেকে অনেক ইমেজ পাবেন, আমি সাপোজ এটা নিয়ে নিলাম, ওকে করলাম, দেখতে পেয়েছেন আমার বর্ডারটি চলে এসেছে। এবারে আপনাদেরকে কিছু বর্ডারের সেটিং দেখাচ্ছি। মনে করুন আমার চারধারটিতে বর্ডার হয়েছে, আমি চাইলাম যে উপর ধারের বর্ডারটি আমার থাকবে না, তার জন্য কীভাবে ওটিকে তুলে দেব, পেজ বর্ডারে যাব, এখান থেকে দেখুন চারটি অপশান আছে, এটা মানে উপরেরটা থাকবে না বা উপরেরটা আসবে, এটা হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে লেফট ধার, এটা হচ্ছে রাইট। তো আমি কি চাইলাম? উপরেরটা, অর্থাৎ আপটা আমার থাকবে না। তো আমি এখানে ক্লিক করলাম, ওকে করলাম, দেখুন এখানে আমার উপরে বর্ডারটি উঠে গিয়েছে, বাকি তিন ধারের বর্ডারটি আছে। এরকম করে আপনি সমস্ত বর্ডার তুলতে পারেন, নিয়ে আসতে পারেন, যদি বলি আবার নিয়ে আসবো, আবার ক্লিক করলাম, ওকে করলাম। এখানে আরেকটা আমি জিনিস সেটিং দেখাচ্ছি। তো আমার মনে হলো আমি বক্স বর্ডার করতে চাই এবং বর্ডারটিকে, তার জন্য আমি নান করলাম, এবং বক্স বর্ডারটি চারধারটি চার রকম ডিজাইনে করতে চাই। মনে করুন এক ধারটা একটু স্টাইল, কালার আলাদা, উপরটার স্টাইল আলাদা, কালার আলাদা, লেফটের কালার আলাদা, স্টাইল আলাদা, এরকমভাবে কী করে করব। তার জন্য বক্সে গেলাম, একটি স্টাইল নিলাম এখান থেকে এবং স্টাইলটির কালার নিলাম, যেই সাইডের বর্ডারটি আলাদা করতে চাই সেই সাইডটা তুলে দিলাম, মনে করুন নিচেরটা আবার আলাদা করবো, নিচেরটা তুলে দিলাম, দেন এখান থেকে আবার একটি স্টাইল নিলাম এবং আবার একটি কালার নিলাম, দেন আবার সেটিকে নিয়ে এলাম, বুঝতে আবার চলে এসেছে। আবার আমি চাইলাম যে লেফট ধারের বর্ডারটি আবার আলাদা রকম হবে, তাহলে আমি লেফট ধারের বর্ডারটি আগে তুলে দিলাম, লেফট ধারের বর্ডারে একটি ডিজাইন সেট করলাম, সাপোজ আমি এইটি নিলাম, আবার ওইটি আমি চাই একটুকু বেশি থিঙ্ক হবে, অর্থাৎ মোটা হবে, করলাম এবং এখানেতে আবার ক্লিক করলাম, নিয়ে এলাম। আর আমার বাকি রইল রাইট ধারেরটি, রাইটটি আমি তুলে দিলাম, এখান থেকে আবার একটি ডিজাইন নিলাম, সাপোজ এই ডিজাইনটা নিলাম, আবার আমি একটি পছন্দ মতো কালার করলাম, আপনি চাইলে কালার না দিতে পারেন, আমি দিচ্ছি না, আবার নিয়ে চলে এলাম, দেন আমার এই বর্ডারটি ওকে করলে যেরকম প্রিভিউ দেখাচ্ছে এরকম বর্ডারটি হয়ে যাবে। দেখুন উপরটি লাল, আলাদা রকম স্টাইল, ধারটি আলাদা রকম স্টাইল, এই ধারটা আলাদা রকম স্টাইল, আবার নিচটা আলাদা রকম স্টাইলের বর্ডার। তো আমরা চাইলে এরকম বর্ডার কাস্টম করে করতে পারবেন বা এখান থেকে কাস্টমাইজে আপনারা এরকমভাবে করে করে নিতে পারবেন। এবং আমি যদি বর্ডারটি তুলে দিতে চাই তার জন্য আমাকে পেজ বর্ডারে ক্লিক করতে হবে, পেজ বর্ডারে ক্লিক করার পর এখানে নানে ক্লিক করে ওকে করতে হবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা আমার অন্যান্য ইনসার্ট মেনুর, হোম মেনুর ভিডিওগুলি দেখেননি, দেখবেন, আমি একটি প্লেলিস্ট করেছি ওয়ার্ডের, প্লেলিস্টের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে রেখে দিয়েছি, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। এবং আমার নেক্সট ভিডিও দেখার জন্য স্ক্রিনে দেওয়া যে ভিডিওগুলি আসছে আপনারা সেখানে ক্লিক করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।